সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই আলোচনা করব ফজরের নামাজ যদি মানে আজানের সাথে সাথে টাইম মতো পড়তে না পারে ঘুমের কারণে পড়তে না পারে তো এই অবস্থায় আপনার করণীয় কি আপনি কখন ফজরের নামাজ পড়বেন ইসলাম আপনাকে কি বলে এই বিষয়ে সঠিক জ্ঞান লাভের জন্য অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দ্বিতীয় দেশ না যেটা দিব সেটা যুবকদের জন্য বৃদ্ধদের জন্য সকলের জন্য একই উত্তর ছেলে মেয়ে সকলের জন্য তো ফজরের নামাজ সকলের উচিত টাইম মত পড়া সকালের বেলা উঠে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়া কিন্তু কেউ যদি ঘুমের কারণে পড়তে না পারে আবার অনেকে আছে অনেক কাজ বাস করে অথবা অনেকে আবার বয়সের কারণে উঠতে পারে না যাই হোক এই সমস্যাগুলোর কারণে অথবা এমনিতেও যদি কেউ পড়তে না পারে সকলের জন্য একই উত্তর তবে এক্ষেত্রে দুইটা ভাগ করছি যারা বয়সের কারণে অথবা অসুস্থতার কারণে পড়তে পারছে না তাহলে তো এটা অথবা তাদের খুবই দুর্বলতার কারণে তাহলে তো এটা হচ্ছে তাদের একটা অসুস্থতা এটা আল্লাহ মাফ করবেন কিন্তু যারা এমনিতেই পড়তে কিন্তু না অলসতার কারণে সেটার জন্য আল্লাহ তালা অবশ্যই গোনা দিবেন পাপ দিবেন তো এখন কথা হলো যদি ফজর নামাজ ঘুমের কারণে পড়তে না পারে করণীয় কি এই উত্তরটা সকলের জন্য বিবাহ অবিবাহিত অথবা বৃদ্ধ অসুস্থ বয়স্ক সকলের জন্য একই উত্তর টাইম মতো যদি পড়তে না পারে তাহলে পড়তে না পারার কারণে তাহলে তো সে গুণাগার কখন হবে কখন হবে না এই বিষয়টা বললাম তবে কেউ যদি পড়তে না পারে তাহলে তার উচিত মানে পরবর্তীতে যে ওয়াক্তটা আসতেছে ওই জহরের ওয়াক্ত আসার আগেই ফজরের নামাজটা আদায় করে নেওয়া পরবর্তী জহর আসার আগে ফজর নামাজ আদায় করে নেওয়া সেটাও যদি সম্ভব না হয় তাহলে আপনার অন্য কোন সময় আদায় করা সে যদি তারতিব ওয়ালা হয়ে থাকে তারতিপ ওয়ালা বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি করেন হাদিসের বাসায় যার উপর মানে সারা জীবনে কোনো নামাজ কাজা নাই তার জীবনে সে হচ্ছে আর তারা হচ্ছে তারতিব ছাড়া অর্থাৎ পাঁচ ওয়াক্তের বেশি নামাজ তার জীবনে মানে পড়া হয় না পাঁচ ওক্তের বেশি নামাজ তার জীবনে বাকি আছে এখন একদিনের নামাজ হইলি হয়ে গেল যাই হোক কারো যদি এমন হয় যে পাঁচ ওক্তের নামাজও তার জীবনে বাকি নাই মানে বাকি নাই সে হচ্ছে তারতি বলা তো বলা ব্যক্তি যারা তাদের জন্য এই ফজর নামাজটা আদায় করতে হবে পরবর্তী দিন জোহরের পরে তদ্রুপ জোহরের নামাজ আদায় করতে না পারলে আসরের আগে চেষ্টা করবে আসরের নামাজ পড়তে না পারলে মানে আসরের জোহরের নামাজটা পরবর্তী দিন আসরের পরে পড়বে এই হচ্ছে একটা নিয়ম আর কি পাশত্ব নামাজের পরবর্তী সময়ে অতিবাহিত হওয়ার পর এই নামাজটা পড়তে হবে এটা হচ্ছে নিয়ম বলার জন্য আর তারিব ছাড়া যারা পাঁচ অক্টের বেশি নামাজ কাজা আছে তারা এই ফজর ফজরটা যেটা যেটা নিয়ে আলোচনা করছিলাম এটা যেকোনো সময় পড়তে পারবে কোনো অসুবিধা নাই এই ফজর নামাজ যদি কাজা শুধু ফজর নামাজটা সকল ক্ষেত্রে আমি একই উত্তর হবে ফজর জহুর আসর মাগরি বেশে একই উত্তর হবে তার্তি বলা হলে আর তার্তিব ছাড়া হলে দুটা আলাদা আলাদা উত্তর যাই হোক প্রিয় দিনী ভাই বোনারা এই জন্য ফজর নামাজ আপনারা ঠিক মতো পড়ার চেষ্টা করবেন আর এভাবে যদি পড়তে না পারে তাহলে পরবর্তীতে যে নামাজটা পড়বে এটা হচ্ছে কাজা নামাজ কাজা নামাজ আর কাজা নামাজ যদি কেউ পড়ে তাহলে তার জন্য অতিরিক্ত সুন্নতে নামাজের সুন্নত এগুলো পড়া আবশ্যক না তবে কেউ যদি এক্সট্রা নামাজ পড়তে চায় তাহলে পড়তে পারে কারণ হাদিসের মধ্যে এসেছে রক আল ফাজরি আহাবু ইয়া মিনা দুনিয়া ওয়ামাফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সকল কিছু থেকে আল্লাহ আল্লাহ রাসুলের নিজেকে সবচেয়ে বেশি পছন্দ নিয়ে এই ফজরের আগে দুই রাখা সুন সুন নামাজ আপনারা পড়তে পারেন অসুবিধা নাই এমনই করেন হাদিস থেকে পরিচিত মানে মাসলাম জানতে এবং আমল জানতে এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরমাত